নির্বাচন তো সারা দিন ব্যাপী একটা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে সকলের মধ্যে একটা আমেজ নির্বাচনী আমেজ এটা সারাক্ষণই ছিল এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট কেন্দ্রে এসেছে এবং তাদের ভোট প্রদান করেছে নির্বাচনে যিনি প্রার্থী হবেন এজেন্ট দেওয়ার দায়িত্ব তার কেউ যদি এজেন্ট না দিতে পারেন সেই রেসপন্সিবিলিটিকে অন্য কেউ নেবে আমি একজন প্রার্থী হিসেবে এইটা আমার হলো রেসপন্সিবিলিটি সেই কেন্দ্রে আমার এজেন্ট দেওয়া ইজ দেয়ার এনি সিঙ্গেল ইনস্টেন্স যে কোনো কেন্দ্রে আপনারা তো সংবাদকর্মীরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন কোনো জায়গা থেকে কি এই অভিযোগ এসছে তারা তো সারাক্ষণ বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে আপনাদের মিডিয়াতেই বলেছেন এখন রেজাল্ট হয়তো অনেক জায়গার হচ্ছে তখন যখন পরাজয় নিশ্চিত তখন হয়তো এই ধরনের কথাবার্তা বলছে যে পর্যন্ত রেজাল্ট এসছে আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণার আগে আমরা আমাদের যেভাবে আমরা রেজাল্ট পেয়েছি আমার মনে হয় যে রেজাল্ট খুব পজিটিভ আপনারা তো দেখেছেন যে 480টার কেন্দ্রে সাধারণত একটা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের নির্বাচনে কিন্তু টুকটাক কোনো ঘটনাও ঘটে নাই অত্যন্ত স্মুথলি নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে।